सबस्क्राइब करुन टेक्निकल बांग्ला यूट्यूब चैनल के एवं बेल आइकने प्रेस करुन इथिकल हैकिंग एवं साइबर सिक्यूरिटी रिलेटेड भिडियो सबार आगे पावार जोन्नो। हेलो गाइस, टेक्निकल बांग्ला यूट्यूब चैनल आपनादेर सबाइके स्वागतम। आजकेर भिडियोर विषय हलो XSS। तो एटा कि, केन एटा व्यवहार करा हय, एटा व्यवहार करे किभाबे हैकार वेबसाइट हैक करे, एई टाइपेर जतो जिनिस रयेछे सबकिछु आजकेर भिडियोते आपनादेर बोलबो। अर्थात XSS किभाबे आपनि करबेन, किभाबे करते पारेन सबकिछु आजकेर भिडियोर আপনাদের বলবো। তো প্রথম কথা, XSS কি? এটা হলো কোরা সাইট স্ক্রিপ্টিং, অর্থাৎ স্ক্রিপ্টের করার সময় সাইটে কোনো ত্রুটি থেকে গেছে এই টাইপের জিনিস বোঝায়। এটাকে জিরো ডে অ্যাটাকও বলা যেতে পারে। মনে করেন আপনার কোনো একটা ওয়েবসাইট রয়েছে, সে জায়গায় সার্চ বক্স, তারপর কমেন্ট বক্স, এরকম বাক্স যে জায়গায় মানে কোনো ইনপুট করা যায়, ঠিক আছে? সেই সমস্ত জায়গায় যদি কোনো ত্রুটি থাকে, অর্থাৎ আমাদের যেমন HTML এ কোনো স্ক্রিপ্ট যদি শুরু হয়, ঠিক আছে, ওর প্রত্যেকটা একটা ইনট্যাগ থাকে, অ্যাজ লাইক HTML, তারপর এরকম HTML ট্যাগ ইন্ড হয় যেভাবে, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে। তো এরকম প্রত্যেকটা ইসের ভিতর একটা ইন থাকে। আর যদি ইন ট্যাগ না দেওয়া হয় তখন করা যায় কি, ওর ভিতর না যদি আপনি কোনো কমেন্ট দেন সেটা ওই জায়গায় থেকে যায়, মানে ওইটা যেমন আছে ওই রকমই থেকে যাবে। অর্থাৎ ওর ভিতর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, অর্থাৎ ওর ভিতর ইনপুট দেওয়া যাবে, আর ইনপুট দিয়ে সাইটটা পরিবর্তন করে দিয়ে দেওয়া যাবে। সোজা কথায় বলতে গেলে এইরকম হবে যে কোনো ওয়েবসাইটে যদি এরকম অ্যানেবিলিটি থাকে, অর্থাৎ কোডিংয়ে যদি কোনো ত্রুটি থাকে, তাইলে ওই ত্রুটিটা ব্যবহার করে ওই ওয়েবসাইটের বিভিন্ন জিনিস পরিবর্তন করে দেওয়া যায়। XSS সাধারণত জাভাস্ক্রিপ্ট, কোনটা মনে করেন আমরা যদি কোনো ওয়েবসাইটের উপর জাভাস্ক্রিপ্ট অথবা HTML ব্যবহার করে XSS করি, তখন আমরা চাইলে ওই ওয়েবসাইটটার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট, অথবা কোনো লেখা অ্যাড করে দিতে পারি। যেমন বিভিন্ন সাইটে দেখা যায় দিস ওয়েবসাইট ইজ হ্যাকড বাই, এনার মাধ্যমে, ওনার মাধ্যমে, এরকম বিভিন্ন ব্ল্যাক হ্যাট হ্যাকাররা লেখে, ঠিক আছে। তো এটা অনেক সময় XSS ব্যবহার করেও করা হয়। আর XSS ব্যবহার করে আমরা ডাইরেক্ট যে কোনো ওয়েবসাইটের ডেটাবেস পর্যন্ত পৌঁছাতে পারি। তো XSS করার জন্য বিভিন্ন প্রকার টুল হয়, সেগুলো লিনাক্সে করা যেতে পারে, আর অথবা টুল ছাড়াও করা যায়, ঠিক আছে। তার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট এবং HTML কোডগুলো ভালোভাবে শিখতে হবে। তো আপনি যদি ভালোভাবে HTML এবং জাভাস্ক্রিপ্ট শেখেন তাহলে XSS করতে পারবেন। কিন্তু XSS করার আগে আপনাকে জানতে হবে ওই ওয়েবসাইটটা XSS অ্যানেবল কিনা, তো সেটাও বোঝার একটা সিস্টেম আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের একটা ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স আছে, তার ভিতর রয়েছে। তো সেইগুলো আমি চ্যানেলে দেখালাম না, কারণ এটার কারণে ইউটিউব আমার ভিডিও আবারও ডিলিট করে দিতে পারে, কোনো গ্যারান্টি নেই ইউটিউবের। তো আপনারা যারা এটা শিখতে চান আমাদের কোর্সগুলো নিতে পারেন। এটা হলো এক্সট্রিম হ্যাকিং কোর্স, অর্থাৎ আমাদের 3 নাম্বার কোর্সের ভিতর আছে XSS প্র্যাকটিক্যাল ভিডিও, ঠিক আছে। তো এটা আপনাদের ব্যাপার। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান আমাদের কোর্সগুলো নিতে পারেন। আর এটাই হলো মূলত XSS। অনেকে আসলে এই ব্যাপারে জানতো না, তো এই কারণে আমি ভাবলাম সবার জন্য এই ভিডিওটা তৈরি করে দিই যে XSS কী হয়, এবং আরও এই টাইপের বেসিক বেসিক জিনিসগুলো সম্পর্কে আমি ভিডিও তৈরি করে থাকি। আর মূলত সব কিছুই তো বেসিক, কারণ প্রত্যেকটা জিনিসই আপনি যখন বুঝে যাবেন তখন আপনার কাছে সহজ মনে হবে, ঠিক আছে। আর যারা জানে না তাদের কাছে প্রত্যেকটা জিনিস অনেক কঠিন মনে হয়, এটা হলো মূলত ব্যাপার। আর আপনি যদি ডার্ক ওয়েব সম্পর্কে জানতে চান আমাদের বেশ কিছু ফ্রি কোর্স রয়েছে, www.technicalbangla.com এ চলে যেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।